আসসালামু আলাইকুম। আজ আপনারা কুতুম মাছ বোনার রেসিপি শেয়ার করবো। আপনারা দেখা আমি কুতুম মাছ বোনাটা আমি কিলান বুনি। আপনারা যদি ওই স্টাইলে কুতুম মাছটা বুনইন তাহলে পেট ভরি পাত খাইতে পারবা। কুতুম মাছ বোনা দিও আমি প্রথমে কাঁচা মরিচ আর কিছু পেঁয়াজ ব্লাইন্ডার করবো। ও কাঁচা মরিচের কারণে কুতুম মাছ বোনাটা ডিফারেন্ট একটা টেস্ট আনব, ডিফারেন্ট কালার একটা আইব। আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লাইন্ডার করলাম। আমার পেঁয়াজ কাঁচামরিচ ব্লাইন্ডার করা হয়ে গেছে, তো আমি এটা লোহারির মাঝে পরিমাণ মতো তেল লইছি আর ও কাটা পেঁয়াজ দিলাম। যারা বিদেশ আছেন তারা তো কাটা পেঁয়াজ ইউজ করবা, যারা দেশে আছেন তারা একলগে সব পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লাইন্ডার করে রাঁধি দিবা। আমি পরিমাণ মতো লবণ দিলাম। পেঁয়াজটা একটু মজা ইয়া 2 চা চামচ জিরা পাউডার দিছি। এখন তার আমি একটু একটু করে পানি দিয়া বুনমু জিরা আর পেঁয়াজ মিক্স করে একটা মজার গ্রান বাড়াই আইব। যত সময় মতো গ্রান বাড়াইছে না তত সময় পর্যন্ত আমি বুনমু। আর ও কাঁচামরিচ আর পেঁয়াজ ব্লাইন্ডার করা যেগুলো আছে ওগুলো তো আমি অ্যাড করলাম। অ্যাড করি আগুন তরে আমি মিক্স করছি। তো আমি এর মাঝে একটু হলুদ গুঁড়া একটু মরিচের গুঁড়া দিছি। দিয়া আমি গুনতরে বালা থেকে বুনিয়া রাস্তায় আমার মশলাটা বোনা হয়ে গেছে। তো আমি ওদের গুতুম মাছ গুণ সারলাম। আমি গুতুম মাছ গুণ একটু কষাইমু মশলার মাঝে। আমি গুড়িয়া দিলাম, ওদের আমার গুণ কষানি হয়ে গেছে। আমি একটু জুল দিমু। মাছ আমার অলরেডি হয়ে গেছে, আমি একটু জুল দিয়া একটু ফাঁক খাওয়ানি বাদে আমার কমপ্লিট হয়ে যাব মাছ বোনা। দেখো আমার একটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ধনিয়া পাতা সেটা ইয়া দিলাম। আমার ভিডিওটা যদি আপনারা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, ভিডিওটা শেয়ার করবা। আজ ওখানেও বিদায়। আসসালামু আলাইকুম।